কোটি কোটি বছর আগে পৃথিবীতে ডাইনোসরের রাজত্ব ছিল। আজকে আমরা যেখানে বসবাস করি সেখানে এই ডাইনোসররা থাকত। ডাইনোসর বলতে জনপ্রিয় ধারণা একটি অবলুপ্ত বৃহদাকার মেরুদণ্ডী প্রাণীকেই বোঝায়। এরা পৃথিবীর বাস্তুতন্ত্রের প্রাগৈতিহাসিক অধিবাসী এবং বৈজ্ঞানিকদের অনুমান এই প্রভাবশালী প্রাণীরা প্রায় 16 কোটি বছর ধরে পৃথিবীতে রাজত্ব করেছে। প্রথম ডাইনোসরের বিবর্তন হয়েছিল আনুমানিক 23 কোটি বছর পূর্বে। ক্রিটেসিয়াস যুগের শেষে প্রায় 6.5 কোটি বছর পূর্বে একটি বিধ্বংসী প্রাকৃতিক বিপর্যয় ডাইনোসরদের প্রভাবকে পৃথিবী থেকে সম্পূর্ণ বিলুপ্ত করে দেয়। তাদের একটি শ্রেণী কেবল বর্তমান যুগ পর্যন্ত টিকে থাকতে পেরেছে বলে ধারণা করা হয়। শ্রেণী বিন্যাস জীববিদদের ধারণা, আধুনিক পাখিরা থেরোপড ডাইনোসরদের সরাসরি বংশধর। জীবাশ্ম দ্বারা প্রাপ্ত নিদর্শন থেকে জুরাসিক যুগে সংগঠিত এই বিবর্তনের প্রমাণ পাওয়া যায়। যদিও ডাইনোসর কথাটি আক্ষরিক অর্থ হল ভয়াবহ গিরগিটি, কিন্তু ডাইনোসরেরা প্রকৃতপক্ষে গিরগিটি নয়, বরং তারা সরীসৃপ শ্রেণীর অন্তর্গত একটা আলাদা গোষ্ঠীর প্রতিনিধি, যাদের শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ অনেকাংশে বর্তমান সরীসৃপদের থেকে পৃথক। যেমন তারা ছিল উষ্ণ শ্রোণিত এবং দ্বিপদ গমনে সক্ষম ছিল। বিংশ শতাব্দীর প্রথমার্ধে অর্থাৎ পাখিদের ডাইনোসর বলে চিহ্নিত করার আগে পর্যন্ত বৈজ্ঞানিকরা ডাইনোসরদের অলস এবং অনুষ্য শ্রোণিত বলে মনে করতেন। 1970-এর দশক এবং তৎপরবর্তী অধিকাংশ গবেষণা থেকে অবশ্য জানা গেছে যে সমস্ত ডাইনোসর ছিল উচ্চ বিপাক হারযুক্ত, অতিমাত্রায় সক্রিয় প্রাণী এবং তারা পরস্পরের সাথে যোগাযোগের জন্য বিভিন্নভাবে অভিযোজিত হয়েছিল। এই ডাইনোসররা কেউ কেউ শান্তশিষ্ট ছিল, আবার কেউ কেউ ভয়ঙ্কর ছিল। এরা কেউ তৃণভোজী ছিল, আবার কেউ কেউ মাংসাশীও ছিল। কিন্তু হঠাৎ করে কী এমন হলো যে এত বড় শক্তিশালী প্রাণীর সমস্ত প্রজাতি রাতারাতি সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেল? এটা জানতে হলে আমাদেরকে যেতে হবে কোটি কোটি বছর আগে, সেই দিনটাতে যেদিন পৃথিবী থেকে সম্পূর্ণভাবে ডাইনোসররা বিলুপ্ত হয়ে গিয়েছিল। আপনি যদি এই ভিডিওটা এখনও পর্যন্ত দেখে থাকেন তাহলে ভিডিওটি একটি লাইক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন একটু স্কিপ না করে, অনেক কিছু নতুনভাবে জানার জন্য। আজ থেকে প্রায় 6.5 কোটি বছর আগে পৃথিবী আজকের থেকে অনেক আলাদা হচ্ছিল। বড় বড় উঁচু উঁচু গাছে ভর্তি হয়েছিল, চারিদিক সবুজ গাছে ভর্তি হয়েছিল, আবহাওয়া আজকের থেকে অনেকটাই আলাদা ছিল। ছোট বড় সমস্ত জীব আরাম করে জীবন কাটাত। ডাইনোসরদের আওয়াজ চারিদিকে পাওয়া যেত, কিন্তু সবথেকে বড় জীব ডাইনোসররা এটা জানত না যে তাদের জীবনের অন্তিম সময় 10 কোটি বছর আগেই লেখা হয়েছিল। একটা ছোট অ্যাস্টেরয়েড বা গ্রহাণুর টুকরো মহাকাশে ঘুরছিল। পৃথিবী থেকে প্রায় 20 কোটি কিলোমিটার দূরে একটা বড় অ্যাস্টেরয়েডের সাথে গিয়ে ছোট অ্যাস্টেরয়েড ধাক্কা লাগে। এর ফলে ছোট অ্যাস্টেরয়েডটা ধ্বংস হয়ে যায়, কিন্তু বড় অ্যাস্টেরয়েড এর চলমান লক্ষ্য পরিবর্তন হয়ে পৃথিবীর দিকে প্রায় 22,000 কিলোমিটার প্রতি ঘন্টায় এগিয়ে আসতে থাকে। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির জন্য পৃথিবীর অরবিটে এই অ্যাস্টেরয়েড বা গ্রহাণুটি প্রবেশ করার পরেই আরও গতি বাড়িয়ে পৃথিবীর দিকে আসতে থাকে। আর পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার পরেই এই বড় অ্যাস্টেরয়েডে আগুন জ্বলে ওঠে আর পৃথিবীর মাটিতে এসে ধাক্কা মারে। আর এর ফলে প্রচুর পরিমাণে ধুলোর মেঘ সমস্ত পৃথিবীকে সম্পূর্ণ ঢেকে ফেলে, আর প্রচণ্ড রেডিয়েশনের ফলে 800 কিলোমিটারের মধ্যে থাকা সমস্ত কিছুকে বিস্ফোরণের লাভা বা আগুন সম্পূর্ণভাবে পুড়িয়ে ফেলে। কারণ এই লাভা বা আগুনের তাপমাত্রা ছিল প্রায় 35,000 ডিগ্রি সেলসিয়াস। এই বিস্ফোরণটি মেক্সিকোতে হয়েছিল। অ্যাস্টেরয়েড বা গ্রহাণুটি মাটিতে মিনিটে 1,080 কিলোমিটার গতিতে আঘাত হানে। যেখানে এটি পড়ে সেখানে প্রায় 80 থেকে 100 কিলোমিটার জুড়ে 30 কিলোমিটার গভীর খাদের সৃষ্টি হয়। গ্রহাণুটির আঘাতের সঙ্গে সঙ্গে দ্রুত গতিতে বায়ুমণ্ডল প্রায় 325 গিগাটন সালফার ও প্রায় 425 গিগাটন কার্বন ডাইঅক্সাইড ছড়িয়ে পড়ে, ও এর সাথে প্রচুর পরিমাণে টুকরো টুকরো পাথর বাতাসে ছড়িয়ে পড়ে। প্রচুর পরিমাণে ধুলোর মেঘ সমস্ত পৃথিবীর চারিদিক ঢেকে ফেলে। একটি বিবিসির দেওয়া বিবৃতিতে জানা যায় যে যদি অ্যাস্টেরয়েডটি পৃথিবীতে মাত্র 30 সেকেন্ড আগে অথবা 30 সেকেন্ড পরে যদি আঘাত আনত, তাহলে হয়তো পৃথিবী থেকে ডাইনোসরেরা বিলুপ্ত হতো না। এর কারণ হলো, যদি একটু আগে বা পরে আঘাত আনত
তাহলে প্রশান্ত মহাসাগরে বা আটলান্টিক মহাসাগরে পড়ত, আর এর ফলে এত বড় বিপর্যয় পৃথিবীতে আসতো না, আর ডাইনোসরদের বা অন্যান্য প্রাণীদের বিলুপ্ত হতো না। কিন্তু ভগবানের হয়তো অন্য কিছু ইচ্ছে ছিল। এই বিস্ফোরণের প্রায় 16 মিনিট পরে পৃথিবীতে প্রচণ্ড মাত্রায় ভূমিকম্প হয়, আর এর ফলে পৃথিবীতে সুনামি আছড়ে পড়ে। আর এর ফলে যে সমস্ত ডাইনোসর বা অন্যান্য প্রাণীরা আগুনে থেকে বেঁচে গেছিল তারা সুনামির জলে ডুবে মারা যায়। ভূমিকম্পের কারণে পৃথিবীতে থাকা সমস্ত আগ্নেয়গিরিগুলি সক্রিয় হয়ে যায়, যার ফলে পৃথিবীর সমস্ত কোণে থাকা আগ্নেয়গিরিগুলো বিস্ফোরণ হতে থাকে, আর এর ফলে যে কটা বেঁচে থাকা ডাইনোসর ছিল তারাও মারা যায়। এই ঘটনা ইতিহাসের পাতায় মহাপ্রলয়ের থেকে ভয়ঙ্কর ঘটনা নামে পরিচিত আছে। এই মহাপ্রলয়ের ফলে মাটিতে বেঁচে থাকা ডাইনোসর ও প্রায় সমস্ত প্রাণীর মৃত্যু তো হয়ে গিয়েছিলই, কিন্তু বাতাসে উঠতে থাকা প্রাণীরা কিছু সময়ের জন্য বেঁচে গেছিল। কিন্তু বিস্ফোরণের ফলে প্রচুর পরিমাণে ধুলো ও পাথরের টুকরো ও লাভা বাতাসে ছড়িয়ে পড়েছিল, আর সেগুলো প্রায় 40 মিনিট পরে পৃথিবীর মাটিতে ফেরত এসেছিল। আর মাধ্যাকর্ষণ শক্তির ফলে সেগুলি তো আগুন ধরে যায়। এটা দেখে মনে হচ্ছিল যে আকাশ থেকে আগুনের বৃষ্টি হচ্ছে, আর এই আগুনের বৃষ্টির ফলে আকাশে উঠতে থাকা প্রাণীদেরও মৃত্যু হয়েছিল। আর এই সমস্ত ঘটনা পৃথিবীর এক পাশে হচ্ছিল, যেই পাশে অ্যাস্টেরয়েডটা পৃথিবীতে এসে পড়েছিল। কিন্তু এর ফলে পৃথিবীর অন্য পাশে বিশাল ধুলোয় ঝড় বয়ে এসেছিল, আর ধুলোর এই ঝড়ে পৃথিবীর চারিদিক ঢেকে গেছিল। সূর্যের আলো পর্যন্ত পৃথিবীতে আসতে পারেনি, চারিদিকে শুধু ধুলো আর ধুলো, আর অন্ধকার নেমে এসেছিল। বাতাসের তাপমাত্রার পরিমাণ 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে গেছিল, আর এর ফলে পৃথিবীতে থাকা প্রায় সমস্ত প্রাণী, গাছপালা ও সমস্ত প্রজাতির জীবেদের আগুনে পুড়ে বিলুপ্ত ঘটেছিল। এই ঘটনার ফলে পৃথিবীতে থাকা প্রায় 90% প্রাণীর মৃত্যু ঘটেছিল। যেই সমস্ত প্রাণীদের ওজন 25 কিলোর কম ছিল তারাই একমাত্র বেঁচেছিল, আর বাকি সব কিছু পুড়ে ছাই হয়ে গেছিল। এই মহাপ্রলয়ের ফলে কোটি কোটি প্রাণীর মৃত্যু হয়েছিল। বন্ধুরা, এটাই ছিল সেই দিন যেদিন ডাইনোসরটা পৃথিবী থেকে সম্পূর্ণভাবে বিদায় নিয়েছিল। যেই ডাইনোসরদের রাজত্ব 16 কোটি বছর ধরে পৃথিবীতে ছিল তারা শুধু গল্পেই থেকে গেছে, কিন্তু এই মহাপ্রলয় ছোটো ছোটো প্রাণীদের জন্য আশীর্বাদ হয়ে আসে। আর এই ছোটো ছোটো প্রাণীরা ছিল স্তন্যপায়ী প্রাণী, আর এখান থেকেই শুরু হয় ডাইনোসরদের রাজত্বের শেষ আর স্তন্যপায়ী বা মানুষদের রাজত্বের শুরু। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। এই ভিডিও এতটা ছোটো ছিল না, শুধুমাত্র ভিডিওটি অনেক বড় হওয়ার কারণে এখানে ছোটো করে বললাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও। চলো জানবো ইউটিউব চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, এরকম সব অজানা নতুন ভিডিও দেখার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।